এখন শরীর কেমন আছে তোমার? আমি ঠিক আছি। শিওর তো? আহ দাঁড়াও না, দাঁড়াও আমি বিয়ে করে দিচ্ছি সরো। আমি আমি পারবো অরবিন্দ দাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখান থেকে তো তুমি নেবে কেন? তুমি শিওর তুমি ফিট? এইটুকুতেই অসুস্থ হয়ে গেলে পুরো ম্যাচটা টানবো কি করে? এবার এটাকেই কাজে লাগাতে হবে আমায়। কিন্তু আজকে এই শরীরটা না, না খেলতেই হবে আমায়। আপনি থাকলে খুব ভালো হতো হবে মুন্নুবাবু, খুব খুশি হতেন আপনি। আজ আমি খুব হ্যাপি ওমা, কারণ আজকে আমরা একসঙ্গে খেলবো। ইয়েস, আর আজকের এই সুযোগটা তোমাকে ভালোভাবে কাজে লাগাতে হবে। তো আরেকটা এক্সাইটিং নিউজ আছে জানো তো। কি বলো তো, আজ তোমাকে আমার সাথে ওপেন করতে হবে। কি দারুণ না ব্যাপারটা? আমি আপনার সাথে ওপেন করব ম্যাডাম। ম্যাডাম বলবে না, একদম ম্যাডাম বলবে না। তোমরা সবাই জানো তো? বাট আই মাস্ট সে ইউ আর ভেরি লাকি উমা, প্রথম ম্যাচেই সবাই আমার সঙ্গে ওপেন করার সুযোগ পায় না। আচ্ছা বাই দ্য ওয়ে শোনো, বলছি তোমাকে কিরকম জানি অসুস্থ মনে হচ্ছে। তুমি ঠিক আছো তো? মানে তুমি ফিজিক্যালি ফিট আছো তো? হ্যাঁ ম্যাডাম, আমি একদম ঠিক আছি, আপনি চিন্তা করবেন না। আমি ওপেন করব আপনার সঙ্গে। চল চেঞ্জ করে নাও। সত্যি উমা, তোমার কনফিডেন্সের তুলনা নেই, কিন্তু তোমার শরীর যে ভালো নেই এ কথা আমার থেকে আর ভালো কেউ জানে না। তুমি যে ওষুধ খেয়ে খেলতে এসেছো সেটা আমি জানি উমা, কিন্তু আফসোস কি জানো তো? আফসোস তোমার এত চেষ্টা সত্ত্বেও তুমি আজ মাঠে নামতে পারবে না, কারণ এরপর তোমার জন্য যে গুটি আমি সাজিয়েছি তা টপকাবার ক্ষমতা তোমার নেই। বাড়ির বউ খেলবে সেটা আমরা দেখতে পাবো না? তোমরা এত ব্যস্ত হচ্ছ কেন, একটু অপেক্ষা করো না। আমি তো নিজে শুনেছি যে কোনো একটা প্রাইভেট চ্যানেল এই খেলাগুলো কিনেছে, চুক্তি করেছে দেখাবে বলে। দেখালেই ভালো, বাড়ির বউ যে কত ভালো খেলবে সেটা আমার জানা আছে। ট্রায়ালে ভালো খেলেছে বলে ম্যাচেও ভালো খেলবে,
এমন কোন নিয়ম নেই, দু বল খেলবে আউট হয়ে যাবে। কারোর প্রতিভা চোখে না দেখে তাকে এইভাবে আন্ডার এস্টিমেট করতে নেই। আর মেজদাও তো বললো যে উমা দারুণ খেলে, দেখবে দেখবে উমার ট্যালেন্ট দেখবে, ওবি চেষ্টা সফল হবেই। হ্যাঁ তোরা তোরা সেই আশাতেই থাক। তা যে নাটের গুরু সে কোথায়? মানে একে নিয়ে এত মাতামাতি যে ক্রিকেট খেলাবেই, কই তার টিকি তো সকাল থেকে দেখতে পাচ্ছি না। ও বেরিয়েছে, মেদিনীপুর গেছে একটা কাজে। কেউ বিপদে পড়েছে শুনলে ওকে আটকে রাখা যায় না। হ্যাঁ ঠিকই তো, ঠিক যেভাবে উমাকে ক্রিকেট খেলাবে বলে আলিয়াকে ছেড়ে উমাকে বিয়ে করে ফেললো, ওকে ক্রিকেট খেলিয়ে বড় প্লেয়ার বানাবে। আর যাকে প্লেয়ার বানাবি, যার আজ খেলা তার খেলা না দেখে চলে গেলি মেদিনীপুর, কোনো কিছু তো ডেডিকেশন নেই। শোন, অভি যখন গেছে জেনে বুঝেই গেছে, না জেনে এইভাবে অভিকে দোষারোপ করা তো তোর উচিত নয়। আরে এত কথার কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না, ফোন করে নিলেই তো হয়। হ্যাঁ পিউ, আরে ফোন কর না। হ্যাঁ হ্যাঁ করছি। ফোন করে কোনো লাভ নেই পিউ, জানিসই তো অভি যখন কাজে থাকে তখন ফোন ধরে না। আমার বরং চিন্তা হচ্ছে উমাকে নিয়ে। মেয়েটা বেরোবার আগে এরকমভাবে অসুস্থ হয়ে পড়লো, আমার ভালো লাগছে না রে। কি বলছো দিদি ভাই? বেরোবার সময় মনে হলো ওর শরীরটা ভালো নেই রে। তাই নাকি, মানে কি হয়েছে? হঠাৎ করে কীরকম মাথা ঘুরে গেল, বলছিল খুব দুর্বল লাগছে। মনের জোরে মেয়েটা বেরিয়ে গেল বটে, কিন্তু সত্যি কেমন আছে কি হচ্ছে যতক্ষণ না জানতে পারছি খুব চিন্তা হচ্ছে। মা গো, মা দুক্কা, আমি যা পারছি না মা, এখন তো সত্যি ভয় করছে, মাঠ পর্যন্ত যেতে পারবো তো? আপনার লড়াইয়ে সবসময় আপনার পাশে ছিলাম, আর ফিউচারে আপনার পাশে থাকব, কিন্তু উমা এবার লড়াইটা আপনার। আমি যেন ফিরে এসে এটাই শুনি যে আপনি বেঙ্গলের হয়ে খুব ভালো প্র্যাকটিস করেছেন, সিলেক্টররা আপনার ছাড়া টিম বানাতে পারছে না। তোকে তো ন্যাশনাল টিমে খেলতে হবে মা, ইন্টারন্যাশনাল খেলা খেলতে হবে। ও কেমব্রিজ বলে পাড়ার খেলা ভুলে যা। আমাকে অভিদা পাঠিয়েছে, আমি অভিদার ইয়ং বেঙ্গল গ্রুপের একজন সদস্য। উনি কেন পাঠিয়েছেন? উনি ঠিক আছেন তো? হ্যাঁ উনি ঠিক আছেন। আচ্ছা উনি কি এসেছেন? না না উনি আসেননি, উনি একটা জরুরি কাজ দিয়ে আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। জরুরি কাজ? কি কাজ? অভিদা আপনাকে এটা দিতে বলেছে। এতগুলো টাকা কিসের টাকা এগুলো?
সেটা তো আমি বলতে পারবো না। অভিদা আমাকে যেমন যেমন বলেছিল আমি ঠিক তেমনটাই করেছি। মাঠে এসে আপনি কোথায় আছেন সেটা জেনে আপনার হাতে টাকাগুলো তুলে দেওয়াই হলো আমার কাজ। জানি টাকাগুলো নিয়ে এবার আমাকে দায় মুক্ত করুন। আপনি ঠিক জানেন আমাকেই দিতে বলেছে? মানে আমি তো এক্ষুনি ম্যাচ খেলতে চলে যাব, ড্রেসিং রুমে এতগুলো টাকা, আমার পক্ষে তো ড্রেসিং রুমে রাখা কঠিন হয়ে যাবে। তাহলে কি অভিদার সঙ্গে একবার কথা বলে নেবেন? হ্যাঁ। তাহলে কি ফোনটা ধরিয়ে দেব? সেটাই ভালো হবে, একটু ফোন করুন না। আসলে অভিদা এই মুহূর্তে চাইছিল না যে আপনাকে বিরক্ত করতে, সেই জন্য আমাকে বলে পাঠিয়েছে যে উমা যেন টেনশন না করে, খেলা হয়ে গেলে এইসব টাকা পয়সার বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলে নেবে। নিন না বৌদি টাকাগুলো। আসলে বৌদি যাদের লেখাপড়া করার জন্য টাকা দরকার সেই অভাবী ছাত্রছাত্রীদের ডোনেশনের টাকা এগুলো। অভিদা আপনাকে বিশ্বাস করে তাই এতগুলো টাকা আপনার হাতে তুলে দিতে বললো। আমাকেও না অনেক দূর ফিরতে হবে। নিন না টাকাগুলো। কিন্তু কিন্তু কেন করছেন বৌদি? না মানে আসলে আমি একবার অভিমন্যু বাবুর সাথে কথা বলতে চাই। কথা বলবেন? আসলে খেলার আগে যদি অভিদার সঙ্গে কথা বলেন আর অভিদা যদি আমার উপর রাগ করে। না না উনি রাগ করবেন না, একটু ফোনটা করুন না ওনাকে। বৌদি অভিদার ফোন সুইচ অফ বলছে, এখন কি করি বলুন তো? এটাও ঠিক অভিদার সঙ্গে আপনি না কথা বলে আমার কাছ থেকে এতগুলো টাকাই বা কেন কেন নেবেন বলুন তো? এদিকে আমি এতগুলো টাকা নিয়ে ফিরি কেমন করে? এদিকে রাস্তায় চোর ডাকাতের ভয়, সেখানে আমার প্রাণ সংশয় হতে পারে, কি যে করি। আচ্ছা বৌদি অভিদাকে আপনি একটু বুঝিয়ে বলবেন যে আমি আপনাকে টাকা দিতে এসেছিলাম কিন্তু আপনি টাকাটা নেননি। কিন্তু অভিদা যদি বা ভাবে যে আমি আমার কাজটা ঠিক করে করতে পারিনি, আসলে আমি গরিবের ছেলে তো কাজটা চলে গেলে খুব খুব বিপদে পড়ে যাব। আরে আমার জন্য ওনার কাজটা চলে যাবে না তো, কি করি? টাকাটা রাখতেও ভয় করছে, আবার না রাখলে ওই বেচারা বিপদে পড়বে। আচ্ছা আসি তাহলে বৌদি। শুনুন না বলছি, টাকাটা আপনি আমাকে দিয়ে দিন। আসি তাহলে। বস মেরা কাম তো হো গিয়া, এবার আলিয়া বসু খুশি হয়ে যাবে, আর আমার ন্যাশনাল টিমের চান্সটাও একদম পাক্কা আছে, আর সেই ব্যবস্থা আলিয়া বোস করে দেবে। চলো খেলা শুরু হচ্ছে, কাম অন কাম অন ফাস্ট। Thank you.
কি উমা কোথায়? আরে কি মুশকিল, একেই দেরি করে এসেছে, তারপর এখনো ও মাঠে এলো না। এরপর তাহলে ম্যাচটা খেলবে কখন? ও নতুন, আজকে ওর প্রথম ম্যাচ। এই তোমরা কেউ জানো উমা কোথায়? স্যার, উমাকে একটু আগে ড্রেসিং রুমের দিকে যেতে দেখলাম। উফ, এখনো ড্রেসিং রুমে কি করছে? এই যাও, কেউ ওকে ডেকে আনো। আরেকটা কথা শোনো, তোমাদের সবাইকে বলছি, তোমরা সবাই উমার সাথে একটু মানিয়ে গুছিয়ে চলবে। ও যেন কিছুতেই আনকমফোর্টেবল ফিল না করে, ওর যেন কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? আজকে ওর প্রথম ম্যাচ, ও নতুন খেলতে নামছে। এই যাও, গিয়ে উমাকে খুঁজে নিয়ে এসো। হ্যাঁ, আমি আনছি স্যার। ও এলে তারপর আমি টিম মিটিংটা শুরু করব। স্যার, আপনি হঠাৎ এত উমা উমা করছেন কেন বলুন তো? না মানে, আপনি অম্বরীশ অঙ্কালের থেকে টাকা নিলেন, সময় এলে ড্যাডের কাছ থেকেও আপনি অনেক সুযোগ সুবিধা নেবেন, অথচ মাঠে এসে আপনি এত উমা উমা করছেন, এটা তো ঠিক নয়, তাই না? আলিয়া, সরি, তুমি রাগ করো না, আসলে ব্যাপারটা হয়েছে যে... কি হয়েছে না হয়েছে আমি শুনতে চাই না স্যার, আমি শুধু এটুকু দেখতে চাই উমা যাতে কোনোভাবে কোনো সুযোগ সুবিধা না পায়। মনে রাখবেন, আর কয়েকদিন বাদেই ন্যাশনাল কোচ সিলেকশন, আর সেখানে যেতে হলে আপনার কিন্তু আমার বাবার রেকমেন্ডেশনই প্রয়োজন হবে। আরে বাবা, উমার ক্রিকেট ক্যারিয়ার আজকে এই মাঠে শুরু হয়ে এই মাঠে শেষ হয়ে যাবে। ওর ক্রিকেট ক্যারিয়ার আমি এমন কলঙ্কিত করব যাতে আজকের পর ও ক্রিকেটের নাম পর্যন্ত উচ্চারণ না করতে পারে। এবার আপনি বলুন, কোন দিকে থাকবেন আপনি? আলিয়া, আলিয়া, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো। দেখো, অ্যাসোসিয়েশন থেকে আমার উপরে নজর রাখা হচ্ছে, কে বা কারা আমার নামে রিপোর্ট করেছে যে আমি নাকি ফেয়ার কোচিং করাই না, সব প্লেয়ারকে সমান গুরুত্ব দিই না, বুঝতে পারছো তো? একটা কিছু লুপ হোল খুঁজে পেলেই আমাকে শোকাস পর্যন্ত করা হতে পারে, বুঝতেই পারছো? আমি ওদের চোখে একটু ভালো শাস্তি, তুমি বুঝতে পারছো তো আলিয়া? আলিয়া, আমি আমি কিন্তু তোমার পক্ষেই, সবসময় তোমার পক্ষে আছি, তুমি যা বলবে তাই হবে, এগুলো তো জাস্ট শো অফ। আচ্ছা, তুমি 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 আমাকে বলো, আমাকে কি করতে হবে, তুমি বলো। কিছু না, আপনি উমাকে ফার্স্ট ইলেভেনে সিলেক্ট করেছেন, বেশ করেছেন। এবারে আমাকে আমার কাজটা করতে দিন, আপনি শুধু চুপচাপ বসে খেলা দেখবেন, অলরাইট? হ্যাঁ, নিশ্চয়ই। স্যার, বলছি উমা কোথাও নেই। নেই মানে? নেই মানে ওকে ওয়াশরুম, ড্রেসিং রুম, এমনকি গোটা বিল্ডিংয়ে খুঁজলাম, আমি কোথাও পেলাম না। সে কি, তাহলে মেয়েটা গেল কোথায়? এরকম একটা ইরেসপন্সিবল মেয়েকে কে যে কেন টিমে চান্স দেয় আমি কিচ্ছু বুঝতে পারি না। আজকে ওর প্রথম দিন, আর আজকে ঝামেলা পাকাতে শুরু করলো। এতটা ইরেসপন্সিবল মেয়েকে নিয়ে কী করে কী করে আমরা ম্যাচ খেলবো? হ্যাঁ, এতটা অডাসিটি, এরকম ইরেসপন্সিবল, এরকম ইনডিসিপ্লিন বিহেভিয়ার তো আমি মোটেই মেনে নেবো না। আমাকে অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলতে হবে, এসব জিনিস মোটেই মেনে নেওয়া যায় না। এই তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছো? যাও, যেখান থেকে পারো ওকে খুঁজে আনো। এক্ষুনি খেলা শুরু হবে, তার আগে যত ঝামেলা, ডিসকাস্টিং। উমা নেই, কোথায় গেল উমা? হাই, বলো প্রিয়া, কাম হুয়া? একবার আমি যখন বলেছি সেই কাজ তো সাকসেসফুল হবে। ইউ নো মি ভেরি ওয়েল, রাইট? আই এম ভেরি ডেঞ্জারাস। ইয়েস, পাতা হয় না? এবার তাড়াতাড়ি বলো কি করলে। আমি যেটা করেছি সেটা তুমি দেখলে এক্ষুনি খুশিতে লাফিয়ে উঠবে। ওয়েল ডান প্রিয়া, ফরওয়ার্ড কর দমে, ওকে, কমাল কর দিয়া তুমনে, ইসকে বদলে তুম ছো মাঙ্গোগি মাই দোগি, বলো ক্যা চাহিয়ে তুমে? যদি তুমি তোমার পাপাকে বলে আমার ন্যাশনাল টিমে সিফারিশ করে দিতে তাহলে খুব। ইয়েস, অফ কোর্স, আমি অলরেডি বলে দিয়েছি, তুমি একদম টেনশন করো না,
তুমি ডেফিনেটলি ন্যাশনাল টিমে আমার সাথে ইন্ডিয়ান জার্সি পরে খেলবে ওকে সিরিয়াসলি বাট আলিয়ার এটা তোমার ইয়াদ থাকবে তো 100% নগো গেম পে ফোকাস করো চল ওয়াও 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 মানে এ তো মেঘনা চাইতে জল উমার এগেনস্ট এরকম একটা ভিডিও আমার হাতে আসবে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি এবার উমা তোমার ক্রিকেট ক্যারিয়ার কিভাবে নিমেষে ভঙ্গ করতে হয় সেটা আমি দেখে নিচ্ছি কিন্তু উমা কোথায় এভাবে হঠাৎ করে কোথায় চলে গেল আর কেন এবার গেল